আইএসএল এর পর আমরা দেখেছি যে একটা ফুটবলের ব্যাপক একটা উন্নতির দিকে গিয়েছে, একটা লেভেল আপ হয়েছে বলা যেতেই পারে ভারতীয় ফুটবলে। কিন্তু বাঙালি ফুটবলাররা, তুমি নিজে বাঙালি ফুটবলার, সেই জায়গা থেকে এখনো পর্যন্ত কিন্তু সেই অর্থে বাংলা ভারতের দলের সঙ্গে খেলছে, বাংলার ফুটবলার খেলছে, এটা কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। না, ধরো লাস্ট ম্যাচ যেটা ভারত খেলেছে যুব ভারতীতে, তো ভারতীয় প্রথম দলে কোনো বাঙালি ছেলে ছিল না, কিন্তু আরও দু তিনজন আমাদের বাঙালি ছেলে আছে, যেরকম সুভাষিস, প্রীতম কোটালরা, যারা বর্তমান ভারতীয় কোচ খেলাচ্ছে না ম্যাচকে। কিন্তু বাঙালি ছেলেদের উঠে আসতে হবে, মানে আগের যে ছিল যে ভারতীয় দলে 11 জনের 7টা 8টা, আমরা যখন খেলেছি 8 জন বাঙালি ছেলে প্রথম দলে ছিল, সেখানে লাস্ট ম্যাচে একটাও ছিল না। আশা করি আজকের ম্যাচেও মনে হয় না কেউ থাকবে ভারতীয় পুরো 11 জনে যারা প্রথম দল খেলবে। সেখানে এটা আমাদের ভাবতে হবে যে বাঙালি, কিন্তু আবার ফুটবল উন্মাদনও কিন্তু সব থেকে বেশি, মানে গোয়ার পাশাপাশি যদি বলতে হয় তাহলে নিশ্চিতভাবে কলকাতা, এবং কলকাতা অনেক এগিয়ে বলা যেতে পারে, কলকাতা বা বাংলা, গোয়া না, কলকাতাই এগিয়ে। আর এখানে খুব স্বাভাবিকভাবে আজকের ম্যাচ ঘিরে যে পরিমাণ উন্মাদনা দেখতে পাওয়া যাচ্ছে, যে পরিমাণ টিকিটের চাহিদা এই মুহূর্তে, একটু এটাই খুব গুরুত্বপূর্ণ নয় কি যে বাংলার ফুটবল ভারতীয় ফুটবলের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলে দিতে চলেছে? বাংলার যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেভাবে সমর্থকরা উৎসাহ দেখিয়েছে প্রথম দিন, আমরা মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, আমরা তিনটে বড় ক্লাব, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং, আমরা বলছিলাম যে মাঠে আসুন, খেলা দেখতে আসুন প্রথম ম্যাচটা। কিন্তু আজ তৃতীয় ম্যাচে আর বলতে হচ্ছে না, মানে এত উন্মাদনা মানুষের, মানে কালকে আমি ক্লাবেই ছিলাম, মোহামেডান, মানে সমর্থক রেড রোড পার করে চলে গেছে, এত সমর্থকের ভিড়। এবং আর এটা বাধ্য আরও হয়েছে আফগানিস্তান ম্যাচে এরকম একটা দারুণ পারফরমেন্সের পর, সেটা আরও বেশি। আচ্ছা, দুটো দলেরই তো সমান পয়েন্ট, কিন্তু গোল যে ডিফারেন্স, সেখানে একটা পার্থক্য রয়েছে, এই ম্যাচে আপনি কাকে এগিয়ে রাখবেন, কোন দলকে এগিয়ে রাখবেন? যদি ফুটবল র্যাঙ্কিং দেখা যায়, ভারত অনেক ১৪৭ হংকং, সেখানে যদি আপনি খেলার নিরিখেও ধরেন, ভারত এগিয়ে থেকেই শুরু করবে ম্যাচটা। তবে হংকং প্রথম দুটো ম্যাচ যেহেতু 2-1 গোলে জিতেছে, এবং পরের ম্যাচটা 3-0 গোলে জিতেছে, সেহেতু ওরা 1টা গোল অ্যাভারেজে আছে। তবে আমার মনে হয় আজকে যেভাবে সমর্থকদের উৎসাহ, এবং ভারতীয় দল যে ফুটবলটা লাস্ট 5 মিনিট খেলেছে লাস্ট ম্যাচে, ওইখান থেকেই আশা করব ভারত আজকে শুরু করবে, এবং ওই আশা করছি আজকের ম্যাচ ভারত খুব ভালোভাবে জিতবে। যে কোনো খেলাই অনিশ্চয়তার খেলা, এবং তার সঙ্গে ফুটবল, সেখানেও কিন্তু লাস্ট মোমেন্টে অনেক কিছু হয়ে যেতে পারে, কিন্তু তা সত্ত্বেও আজকের দিনে আজকের ম্যাচে কার দিকে বিশেষ নজর থাকবে দীপেন্দু? আজকে কি স্ট্র্যাটেজি হবে? না, স্ট্র্যাটেজি কোচ দেখুন মানে টিমটাকে সবসময় পাল্টাচ্ছেন এই বর্তমান ভারতীয় কোচ। ধরুন প্রথম ম্যাচ যে ভারতীয় দল খেলেছে, সে দ্বিতীয় ম্যাচে সেই ভারতীয় দলের 3 থেকে 4 জন খেলোয়াড়কে উনি চেঞ্জ করেছেন, এবং পজিশনও চেঞ্জ করেছেন। আজকেও ওনার নিশ্চয়ই অন্য কোনো ভাবনা চিন্তা থাকবেন, তবে সুনীল ছেত্রীর দিকে তো আমরা নজর থাকবেই। তারপরে লিস্টন কোলাস, মনবীর সিং এবং সামাদ, যে লাস্ট গোলটা লাস্ট ম্যাচে করেছে, এবং জিকসন সিং, যে মিডফিল্ডে আমাদের লাস্ট ম্যাচ ভালো খেলেছে।